এই টাইপের অঙ্ক খুব সহজে মানে সব থেকে সহজভাবে করবে কী করে দেখো আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তোমরা এই টাইপের অঙ্ক আর যখনই দেখবে না কেন তোমাদের আর একটাও সমস্যা হবে না তো দেখো এই অঙ্কটাকে আমরা শর্টকাট টিক্সে শিখব এখানে থ্রি মাইনাস থ্রি প্লাস রুট ফাইভ বাই ফোর মাইনাস হচ্ছে ওয়ান বাই থ্রি প্লাস রুট ফাইভ এর মানটা আমাদের চাইছে প্রথমে আমরা টেকনিক্যাল ওয়েতে কাজ করবো আমরা দেখতে পাচ্ছি এটা সিঙ্গেলভাবে রয়েছে এটা আমরা এখন কিছু করব না এখানে আমরা এটাকে আর এটাকে একটু যদি রাউন্ড ফিগারে কিছু একটা আনতে পারি তাহলে কিন্তু আমাদের সমাধান করতে সুবিধা হবে মানে আমরা চাইবো সব সময় টেকনিক্যাল ওয়েতে কিন্তু সমাধান করে বের করার তো এখানে তিন যেমনটা আছে তিন রাখি দেখো একদম শর্ট ট্রিক্সে আমরা কিন্তু জিনিসটা করবো দেখো পরীক্ষার কথা আমাদের শর্ট ট্রিক্সটাই প্রয়োজন পড়ে আমাদের এখানে তিন রয়েছে তিন থাকুক তিন তো আমাদের সমস্যা করেনি এখানে আমরা দেখবো টেকনিক্যাল ওয়েতে আমরা কী করে করবো থ্রি প্লাস আমাদের কি আছে রুট ফাইভ বাই আমাদের কত ফোর মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান সেকেন্ড থ্রি প্লাস আমাদের কত রুট ফাইভ এবার আমাদের একটা কাজ করব কি এখানে আমরা একটা শর্টকাট নিয়ম অ্যাপ্লাই করব তোমাদেরকে বলে দিচ্ছি যে এই জায়গাটাকে আমরা এই চারের মতন কোনো একটা রাউন্ড ফিগার সংখ্যা যদি আনতে পারি তার জন্য আমাদেরকে সিস্টেমাইজ ওয়েতে কিন্তু জিনিসটা করতে হবে কীরকম দেখো এইটা যা আছে এর সাথে আমরা গুণ করব কিসের গুণ করব। সেম জিনিসের মাইনাস ফল গুণ করব মানে থ্রি মাইনাস রুট ফাইভের গুণ করব বোঝা গেল এবার এর সাথে গুণ করলাম মানে উপরের সাথেও আমরা কিন্তু সেম জিনিস দিয়ে কিন্তু কী করবো গুণ করবো মানে কি থ্রি মাইনাস রুট ফাইভ এই যে ট্রিক্স মানে এটাকে করণন নিরসন বলা হয় মেনলি তো দেখো অঙ্ক কিন্তু এখানেই শেষ কীরকমভাবে দেখো এটা জানা আছে তার ঠিক সেম জিনিসই মাইনাস এটা এখানে প্লাস রয়েছে এখানে আমরা মাইনাস দিয়ে কী করবো এটার সাথে গুণ করলাম এবার এইটার সাথে যা দিয়ে গুণ করলাম সেম টু সেম আমরা কী গুণ করবো উপরে লিখবো একটা এবং যেই সংখ্যাটাই মানে এখানে থাকুক না কেন তার সাথেই গুণ করবো মানে একটা তো গুণ সম্পর্কে হলো ওয়ান ইন্টু আমাদের কি থ্রি মাইনাস রুট ফাইভ দেখো আমি এই অঙ্কটা আমি কাদের জন্য বোঝাচ্ছি তোমরা যারা সের সেরকম অঙ্ক ভালো পারো না যারা পারো তাদের তো এগুলো একদম সিম্পলি মনে হবে তোমরা যারা পারো তারা শুধু প্র্যাকটিস করে আনসারটা দেখে চলে যাও কিন্তু যারা জানো না সে সঠিকভাবে প্রসেস সঠিক শর্টকাট শর্টকাট নিয়ম কীভাবে কী করে অ্যান্সারটা বের করতে তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো তোমাদের এই অঙ্ক নিয়ে সমস্যা হবে না তো যাই হোক আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি একবার আর এ মাইনাস বি মানে কি দেখো সেম জিনিস একবার প্লাস হিসাবে সেম জিনিস একবার মাইনাস হিসাবে আমরা জানি না যে এ প্লাস বি আর এ মাইনাস বি কার সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় মানে আমি বলতে চাইছি এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী হয় যে একবার এ প্লাস বি হয় তাই না এ প্লাস বি হয় আবার কী হয় সেম জিনিসের এ মাইনাস বি হয় মানে ব্যাপারটা কি দাঁড়ালো ব্যাপারটা এটাই দাঁড়ালো যে এ প্লাস বি আর এ মাইনাস বি মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মানে কি এ স্কোয়ার বি স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার তার মানে কি দাঁড়াচ্ছে এ স্কোয়ার মানে তিনের স্কোয়ার মানে নয় এ দেখো এগুলো মাইন ক্যালকুলেট করতে হবে তিনের স্কোয়ার মানে নয় মাইনাস এই যে এ স্কোয়ার মানে তিন স্কোয়ার মানে নয় মাইনাস বি স্কোয়ার মানে আমাদের পাঁচের স্কোয়ার সবসময় মনে রাখবে কোনো কিছু রুটের যদি স্কোয়ার হয় তাহলে সেই সংখ্যাটাই হয় বোঝা গেল মানে পাঁচ হলো তাহলে আলটিমেটলি নয়ের থেকে পাঁচ গেলে কত চার থাকে তাহলে নিচে এই যে পুরোটার মানে পুরোটার এই যে পুরোটার সমাধানটা কি আলটিমেটলি চার বোঝা গেল আর উপরে ওপরে যেমনটা আছে উপরে যেমনটা আছে থাকুক তাহলে আমরা কী করলাম আমরা করলাম স্টেপ জাম দিলাম যাতে করে আমাদের তাড়াতাড়ি করে আমার স্যারটা বেরিয়ে পড়ে দেখো এই টোটালটাই নিচে টোটাল পার্টটা মানে হচ্ছে চার তাহলে এইটারও এইটার নিচে চার এটার নিচেও চার তাহলে ভালো করে একটা জিনিস খেয়াল করে দেখো তো এই জিনিসগুলো সবপ্রথম বুঝতে হবে যে মেন লজিক যে না বুঝতে পারে তাদের কিছু হবে না তো যাই হোক মেন কথা হচ্ছে আমরা লজিক বুঝবো বুঝে অঙ্ক করবো তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে লসগু চার এখানে লসগু চার তাহলে আমরা লসাগুঁচ চার নেবো এখানে তাহলে কী করবো লসগু আমরা কি নেবো চার নিলাম লসাগু চার নিলাম এবার ভালো করে খেয়াল করে দেখো তো আমরা চার নিলাম এই এই তিনের নিচে কিছু আছে তিন নিচে কিছু নেই মানে এক আছে তাহলে একের সাথে চারের ভাগ করলে কত হয় চারই হয় এবার কি আমরা তো লসাগুতে ছোটোবেলা থেকে জানি তাহলে এর সাথে তিন চারি কত বারো হবে তাই না তাহলে বারো হচ্ছে আমরা এখানে কী লিখবো আর একটু বড় করে দাগটা দিয়ে দিই এখানে আমরা বারো লিখবো মাইনাস এ তাহলে এইখানেও চার আর এইখানেও চার তাহলে লসাগু সেম হলে কি উপরের জিনিস সেম বসে পড়ে যেগুলো জানো কিন্তু ওটা ব্র্যাকেটে রাখবো সবসময় এগুলো খুব সাবধান জায়গাগুলো হ্যাঁ থ্রি প্লাস আমাদের কি রুট ফাইভ ক্লিয়ার এইবার একটা কথা এখান থেকে তোমাদের সমাধান করে পালিয়ে যাই কীরকম দেখো এবার একটা জিনিস দেখতেই তো পাচ্ছ যে এখানে প্লাসে মাইনাসে তিনের আগে কিছু নেই মানে কি প্লাস প্লাসে মাইনাসে মাইনাস হবে আর এইখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে তাহলে বুঝতে পারলে মানে আলটিমেটলি তিনের আগেও মাইনাস আর এই প্লাসে মাইনাসে আমাদের কি এই পাঁচের আগেও মাইনাস তাহলে আমরা যখন শিখে ফেললাম তাহলে ফালতু সময় নষ্ট না করে আমরা কী করে দেবো একবার ডাইরেক্ট ক্যালকুলেশন করে দেবো মানে এখানে আমরা কী করবো মাইনাস তিন হচ্ছে আর প্লাস মাইনাসে মাইনাস রুট কত ফাইভ হচ্ছে বুঝতে পারছো এইবারটা এখানে আমরা দেখি একবারে করে নিতে পারি কি না এখানে তো নিচে এই পুরোটা মানেই তো চার তাহলে চারে চারে মিলে গেল লসে তাহলে সেম জিনিস বসবে কিন্তু কী হবে এই যে মাইনাস মাইনাসের সাথে এটার গুণ করলে কি হবে প্লাস মাইনাসে মাইনাস তাহলে মাইনাস থ্রি আর এই যে মাইনাস আর এই মাইনাস মাইনাস মাইনাসে প্লাস তাহলে হচ্ছে প্লাস রুট ফাইভ তাহলে একবারে ক্যালকুলেশন করে দেওয়াই আমাদের সব থেকে তাড়াতাড়ি কাজ হবে তাহলে মাইনাস থ্রি হচ্ছে আর মাইনাসে মাইনাস প্লাস যেটা কিনা রুট কত ফাইভ হলো ব্যাপারটা বোঝা গেলো এইবারটা দেখো ভালো করে এইবারটা তোমাদেরকে খেয়াল করে খেয়াল করতে হবে কীরকম খেয়াল করতে হবে দেখো তো এখানে মাইনাস ফাইভ এখানে প্লাস ফাইভ কেটে গেলো তাহলে এটা এরা রইলো না এরা যখন রইলো না তাহলে আমরা একটা জিনিস ভালো করে খেয়াল করতে পারছি এখানে প্লাস বারো আর দিকে মাইনাস থ্রি মাইনাস থ্রি মাইনাসে মাইনাসে প্লাস হয় কিন্তু তাহলে কি মাইনাস কি আমার সিক্স মাইনাস সিক্স প্লাস তো হয় আমরা জানি কিন্তু চিহ্ন তো সেম থাকে তাহলে মাইনাস কত সিক্স মাইনাস থ্রি মাইনাস থ্রি আমাদের কত মাইনাস সিক্স সেটা কি না প্লাস টুয়েলভের থেকে বাদ গেলে মাইনাস বারো থেকে ছয় গেলে জানোই তো ছয়ই থাকে তাহলে আমাদের কত উপরে আমাদের ছয় থাকছে আর নিচে কত চার থাকছে এবার দুই দিয়ে যদি আমরা কাটাকুটি খেলি তাহলে দুই দিয়ে কাটলে উপরে ছয়কে তিন থাকে আর দুই দিয়ে চারকে কাটলে দুই থাকে মানে থ্রি বাই কত টু থ্রি বাই টু কোথায় আছে দেখো যে থ্রি বাই টু আমাদের কী হচ্ছে অ্যান্সার বুঝতে পারছো এই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে একদম সঠিকভাবে ফুল কনসেপ্ট ক্লিয়ার করে তোমাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ শিখিয়ে দিলাম তোমাদের অঙ্কটা কেমন লাগলো প্লাস তোমরা কতটা বুঝতে পারলে অবশ্যই ভিডিওটা কেমন লাগলো জানাবে কমেন্ট বক্সে যদি পারো আর যদি পারো যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে প্রেস করে রাখো এরকম ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আর যদি এটাও পারো অবশ্যই বন্ধুদের কাছে শেয়ারও করবে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ